আসসালামু আলাইকুম। কুয়াশা ভরা সকাল থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম উইডি ব্লগার মম ফারজানা চ্যানেলে। নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একদম সকাল সকাল ফজরের নামাজ পড়ার পরপরই আমার বোন, দুলাভাই আর আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা বের হয়ে গিয়েছি গাজীপুরের যে গ্রামের দিকে বাজার আছে সেই বাজারে যাব। তা আপুর গাড়িতে করে আমরা যাচ্ছি। আর আমরা সব সময় গাজীপুর যখন একটু বেশি থাকা হয় তখন এই বাজারটায় আসি। তো অনেক দিন আগে আমার কিন্তু এই হরিনাল বাজারে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তো ভাবলাম যে আপনাদের সাথে আজকে আবার শেয়ার করি, তার কারণ এত ভালো লাগে এখানে আর আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করে, ও আসলে এই বাজারে আসতে চায়। তো এই যে এক আমরা সেই বাজারে চলে এসেছি আর এখানে শুক্রবার দিন যেহেতু তাই মোটামুটি অনেক ব্যস্ত সব দোকানদাররা। তো এই বাজারে একদম সকাল সকাল আসতে হয়, তার কারণ বিভিন্ন যে গৃহস্থী মালগুলো, মানে যারা ঘরে পালে মুরগি বা হাঁস, তারা কিন্তু এরকম নিয়ে আসে। এটা ভ্রাম্যমান একটা বাজার, মানে এখানে নিয়ে আসে আর সকালের মধ্যে বিক্রি হয়ে যায়, এটা কিন্তু সারাদিন বসে না। তো এই যে দেখেন সবাই কিন্তু যে যার মতো মুরগি কবুতর এগুলো নিয়ে কিন্তু চলে এসেছে। এবং কী বলবো, এটা 8-9টার পরে আপনি একটা মুরগিও পাবেন না, সব বিক্রি হয়ে যায়। তো এই যে আমরা দেখছিলাম আমি মুরগি নিয়ে যাব, আর এই যে দেখেন আমলকি সহ যে গাছটা সেটা এত ভালো লাগছিল দেখে, মানে কী যে সুন্দর লাগছিল ফলসহ গাছ। আর পুরো বাজারটা দেখেন ভর্তি কিন্তু মানুষ, একটু পরে আরও মানুষ আসবে, আর যত সময় যায় তত কিন্তু মানুষ ভরে যায় এবং জিনিসপত্রও কিন্তু ওদের বিক্রি হয়ে যায়, থাকে যে তা না। তো আজকে যেহেতু আমরা বাসায় চলে যাব এর জন্য বাজারে আসলাম, যে বাজার করে নিয়ে যেন আমরা মিরপুর চলে যেতে পারি। তো এদিক থেকে দেখছিলাম যে ওরা কী দেখছিল, দেখলাম যে একদম একটা চাচা তার গাছের কুচি লাউ নিয়ে এসেছে 4টা, আর এখানে পাকা পেঁপে ছিল, তো আমরা এখান থেকে লাউ নিলাম আর তারপরে ওই সাইডটা চলে যাচ্ছে। আর দেখেন কী পরিমাণ রিক্সা, তারপর এখান থেকে পিক আপ ভ্যান এগুলো যায়, এর মধ্যে করেই আসলে বাজার করতে হয়, এর মধ্যে অন্যরকম ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার আম্মু বলে দিয়েছিল যে আমার জন্য একটু মৌসিম নিয়ে এসো, তো এই মৌসিমটা আমি নিলাম আম্মুর জন্য। আর এই মৌসুম আপনারা কারা কারা খান, এটা কিন্তু আমরা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে খাই, এই ভর্তাটা অনেক ভালো লাগে। এই যে দেখেন আপনার ভাইয়া এক চাচার সাথে আসলে দামাদামি করছিল মুরগি কেনার জন্য। আর এই এখানে সব দেশি মুরগি কেনার জন্যে আমরা আসি, কারণ বাজারে যে পাকিস্তানি কক মুরগিগুলো সেটা তো সব জায়গায় অ্যাভেলেবেল, কিন্তু এখানে দেশি মুরগিটা আমরা পাই, পিওর দেশি মুরগি, তারপরে গরুর দুধ, সেগুলোই আমরা এই বাজার থেকে নিয়ে যাই। তারপর মাছের এদিকে চলে আসলাম, অনেক মাছ কিন্তু এখনও আসা বাকি আছে। তো আমি ভাবছিলাম যে একটু কই মাছ নেব, কারণ এই কই মাছটা আমি মিরপুরে দেখেছি যে অনেক বেশি দামে বিক্রি হয়, যেটা এখানে মানে অনেক কম, মোটামুটি কম দামে কিন্তু পাওয়া যায়। আর শোল মাছ খুঁজছিলাম কিন্তু সেভাবে শোল মাছ পাচ্ছিলাম না, আর অনেক চাষের মাছ ছিল কিন্তু তার মধ্যেই কিছু কিছু আছে যেগুলো বিলের মাছ, তো সেগুলো নেওয়ার চেষ্টা করব। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন শিং মাছ, মাগুর মাছ, তারপরে টাকি মাছ, অনেক রকমের মাছ আছে। তো এই সাইডটা হচ্ছে অনেক রকমের সবজি নিয়ে বসেছিল, বেশ অনেকখানি জায়গা জুড়ে কিন্তু এরকম বাজারটা বসে, আর পুরো রাস্তার দুই সাইডে ভিতরে এভাবে করে। তো সব সবজি এত টাটকা যে দেখলে মনে হয় যেন সব আসলে তুলে নিয়ে যাই। তো এর জন্য আপনার ভাইয়া আর আমি মানে ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপু আর ভাইয়া ওরাও ওদের মতো কেনাকাটা করছিল। তো এভাবে করেই কিন্তু আমরা বাজার করি, এবং বাজার করে তারপর আমরা নাস্তা করে তারপর সবসময় বাসায় যাই। তো এদিক থেকে এক আপা, উনি হচ্ছে ওনার 10টা মুরগি আমাদের কাছে বিক্রি করেছে, আপু 5টা নেবে আমি 5টা, আর এখানে ওনার ডিম ছিল, উনি বলল যে ওনার পালা মুরগির ডিম, আমরা সেটাই বিশ্বাস করে ওনার কাছে যা ডিম ছিল সবগুলো নিয়ে নিয়েছি, এটা আমরা দুই বোন ভাগ করে নিয়ে যাব। মোটামুটি আমাদের 9টার মতো মুরগি কেনা হয়ে গিয়েছে,
তো এর থেকে বেশি মুরগি নিলে আর মানে কোটা বাছা অনেক কষ্ট হয়ে যাবে। তখন এই মুরগিগুলো কিন্তু আর ওরা মানে কুটে বেছে দেয় না, যেটা আমাদের করতে হয় সেটা আম্মু একদম সব রেডি করে আমাকে দিয়ে দেয়। আর এই যে দেখেন অনেক কিন্তু কই মাছ চলে এসেছে, আর আমরা এখানে দাম দর করছিলাম, এই কই মাছটা মানে আম্মু কেটে দেয়। এই কই মাছ আমি কাটতে পারি না, আমি মাছ আসলে খুব কমই কাটতে পারি। তো এই যে দেখেন পুরো গাড়ি পিছনে কিন্তু একদম ভর্তি হয়ে গিয়েছে বাজার মুরগিগুলো, আমরা এভাবেই নিয়ে যাই সব। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।